হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি ক্লাস টেনের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ চ্যাপ্টার থেকে কুড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি নিয়ে এসেছি কারণ তোমরা জানো যে এই চ্যাপ্টারটি ক্লাস টেনের জন্য বা মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কারণ এখান থেকে মাধ্যমিকের সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে ফোর্টি টু মার্কস ব্যালস নাম্বার প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে যা অন্য কোনো চ্যাপ্টার থেকে কিন্তু এত প্রশ্ন আসে না তাই এই চ্যাপ্টারটি কিন্তু ক্লাস টেনের জন্য বা মাধ্যমিকের জন্য অত্যন্ত ভাইটাল একটি চ্যাপ্টার আচ্ছা এবারে ভিডিও শুরু করার আগে আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা সবাই কিন্তু খাতা পেয়ে নিয়ে বসো কারণ এই ভিডিওটি কিন্তু এক প্রকার হচ্ছে মক টেস্টের ভিডিও হয়েছে ভিডিও নিচে নাম্বার আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে নাইন পর্যন্ত নাম্বার আসবে এই নাইন পর্যন্ত নাম্বার এলেই বা নাইন পর্যন্ত নাম্বার আসার আগেই কিন্তু তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কারণ ভিডিও শেষে কিন্তু উত্তর বলা আছে তাই তোমরা অনেস্টলি উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পেরেছ চলো তাহলে ভিডিও শুরু করে যাক তাহলে দেখো এক নম্বর কি প্রশ্ন আছে না এক নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের ছিটমহল বিনিময় সম্পন্ন হয় ভারতের ছিটমহল বিনিময় সম্পন্ন হয় পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সাথে এবং ডিতে আছে দেখো নেপালের সাথে তাহলে এখানে সঠিক উত্তর উত্তর হচ্ছে বাংলাদেশের সাথে হয়েছে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর এবারে দেখো দু নম্বর প্রশ্ন কী আছে হিমালয় পর্বশ্রেণীকে দৈর্ঘ্য বরাবর কোটি ভাগে ভাগ করা হয় হিমালয় পর্বশ্রেণীকে দৈর্ঘ্য বরাবর হয়েছে হিমালয় শ্রেণীকে কিন্তু দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ভাগ করা হয় বলা নম্বর আছে বরাবর ভাগ করা হয় কোটি ভাগে দুটি ভাগে তিনটি ভাগে চারটি ভাগে পাঁচটি ভাগে হয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে বি অপশান বি তিনটি ভাগে আচ্ছা এরপর দেখো তিন নম্বরে পশ্চিম হিমালয় বিস্তৃত পশ্চিম হিমালয় বিস্তৃত এক নম্বর দেখো নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিতে আছে কালী নদী থেকে সিঙ্গালীলা শ্রেণী পর্যন্ত সিতে আছে সিঙ্গালীলা পর্বশ্রেণী থেকে নামচা বরোবা পর্যন্ত এবং শেষে আছে নাঙ্গা পর্বত থেকে সিঙ্গালীলা পর্যন্ত হয়েছে তাহলে এখানে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত নেপালের কালী নদী পর্যন্ত হচ্ছে পশ্চিম হিমালয় বিস্তৃত আচ্ছা এবারে চার নম্বর প্রশ্ন দেখো হিমালয় পর্বশ্রেণীকে প্রস্থ বরাবর কোটি ভাগে ভাগ করা হয় হয়েছে এর আগে আমরা জানলাম যে দুর্গা বরাবর কোটিভাগে এবারে হচ্ছে প্রস্থ বরাবর হচ্ছে দেখো প্রশ্ন পর্বর কী আছে না অপশান আছে এতে দুটি তারপরে তিনটি চারটি এবং পাঁচটি তাহলে এখানে যেটি সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে চারটি অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পূর্ব হিমালয় বিস্তৃত পূর্ব হিমালয় বিস্তৃত নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিতে আছে কালী নদী থেকে সিঙ্গালিলা পর্বশ্রেণী পর্যন্ত সিতে আছে সিঙ্গালিলা পর্বশ্রেণী থেকে নামচা বারোয়া পর্যন্ত এবং ডিতে আছে নাঙ্গা পর্বত থেকে সিঙ্গালিলা পর্বশ্রেণী পর্যন্ত তাহলে এখানে কিন্তু চারটা অপশান দেওয়া আছে তাহলে এটা যেটি সঠিক হবে সেটি হচ্ছে অপশান সি হচ্ছে এখানে সঠিক সিঙ্গালীলা পর্বশ্রেণী থেকে নামচা বারোয়া পর্যন্ত আচ্ছা এবার দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কী বলা আছে মধ্য হিমালয় বিস্তৃত হয়েছে আমরা দুটো হিমালয় কিন্তু জানলাম পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় এবারে আছে মধ্য হিমালয় কী আছে দেখো এক নম্বরে নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত তারপরে আছে কালী নদী থেকে সিঙ্গালীলা পর্বশ্রেণী পর্যন্ত সিতে আছে সিঙ্গালিলা পর্বশ্রেণী থেকে নামচা বারোয়া পর্যন্ত এবং ডিতে আছে নাঙ্গা পর্বত থেকে সিঙ্গালিলা পর্বশ্রেণী পর্যন্ত হয়েছে তাহলে এখানেও কিন্তু চারটা অপশন দেওয়া আছে তাহলে এখানে যেটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কালী নদী থেকে সিঙ্গালিলা পর্বশ্রেণী পর্যন্ত সঠিক উত্তর মানে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর এবার দেখো গাছের ব্রম পর্বত শৃঙ্গটি অবস্থিত এখনও চারটে অপশন আছে টেথিস হিমালয়ে হিমাদ্রি হিমালয়ে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়ে তাহলে এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান এ টেথিস হিমালয়ে হয়েছে গাছের রুম হচ্ছে হিমালয়ে অবস্থিত এরপর দেখো ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী হয়েছে সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ কি আছে অপশান এতে আছে কেটু তারপরে আছে সান্দাঘাফু তারপরে আছে কাঞ্চনজঙ্ঘা এবং শেষে আছে এভারেস্ট তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ অপশান এ হচ্ছে সঠিক উত্তর কেটু বা গডেন অস্টিন এরপরে দেখো ন নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ভারতে অবস্থিত হয়েছে হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ সর্বোচ্চ তাহলে কি আছে এক নম্বরে আছে কেটু বিতে আছে সান্তা সিতে আছে কাঞ্চনজঙ্ঘা এবং ডিতে আছে এভারেস্ট এখানে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমাদের সি অপশান সিও হচ্ছে সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর দেখো দশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গের নাম কী হয়েছে পৃথিবীর সর্বোচ্চ কি হবে না কেটু তারপর আছে সান্দেঘা সিতে আছে কাঞ্চনজঙ্ঘা এবং শেষে আছে এভারেস্ট একদম সোজা প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো কী হবে না উত্তর হচ্ছে ডি হচ্ছে এখানে সঠিক উত্তর এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন কি আছে কেটু বা গড় কোন পর্বশ্রেণীতে অবস্থিত হয়েছে কেটু কোন পর্বশ্রেণীতে অবস্থিত কি আছে না এক নম্বরে আছে রকি বিতে আছে আন্দিচ সিতে আছে হিমালয় এবং ডিতে আছে কারাকুরাম তাহলে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কারাকুরাম এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গেল পর্বতটির নাম একদম সোজা প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গেল পর্বতটির নাম কি অপশন এ আছে সাতপুরা বিতে আছে আরাবল্লী সিতে আছে বিন্ধ পর্বত এবং ডিতে আছে কারাকোরাম পর্বত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আরাবল্লি পর্বত কারণ আমরা জানি যে আরাবল্লি পর্বত হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত এরপর আছে দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের একটি প্রবাল দ্বীপ হচ্ছে প্রবাল কীট দ্বারা বা প্রবাল দ্বারা গঠিত একটি দ্বীপ হচ্ছে কী আছে এক নম্বরে আছে লাক্ষাদ্বীপ বিতে আছে মায়াচর সিতে আছে নিউমুর এবং ডিতে আছে মাজুলি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের একটি প্রবাল দ্বীপ এরপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন হিমাদ্রি হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে হিমাদ্রি হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথের নাম কি এক নম্বরে আছে পালঘাট বিতে আছে জজিলা সিতে আছে খারদুংলা এবং ডিতে আছে নাথুলা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নাথুলা নাথুলা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের একটি উল্লেখযোগ্য গিরিপথ এরপর আছে দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের শীতলতম স্থানটি হলো এতে আছে মানালি বিতে আছে গ্যাংটক সিতে আছে উটি এবং ডিতে আছে দ্রাস এখানে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্রাস দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গটির নাম কী দ্বিতীয় উচ্চতম হয়েছে তোমরা এর আগে জেনেছো কি না পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট এরপর দেখো এখানে কী বলেছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গটির নাম কী তাহলে এক নম্বর কী আছে গডীন অস্টিন বিতে আছে কাঞ্চনজঙ্ঘা সিতে আছে সান্দাকু এবং ডিতে আছে এভারেস্ট তাহলে এখানে সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হচ্ছে গডিন অস্টিন বা কেটু কেটু হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এই কেটু কিন্তু আবার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু কিন্তু পৃথিবীর হচ্ছে দ্বিতীয় এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন কি আছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরি গিরিপথটির নাম কী বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ আচ্ছা কি আছে দেখো এক নম্বরে আছে জজিলা বিতে আছে খারদুংলা সিতে আছে কারাকোরাম এবং ডিতে আছে এভারেস্ট তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কারাকরম কারাকোরাম হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ এরপরে দেখো আঠারো আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বশৃণের নাম কী তৃতীয় উচ্চতম পর্বশৃঙ্গের নাম কি তোমরা প্রথমটা জেনেছো কি আছে মাউন্ট এভারেস্ট দ্বিতীয় হচ্ছে কারাকরম বা সরি দ্বিতীয় হচ্ছে কেটু বা গড়ি নষ্টিন এবারে আছে তৃতীয় তৃতীয় কি আছে না দেখো কেটু সীতে বিতে আছে সান্দাকপু সিতে আছে দাফাবুম এবং ডিতে আছে কাঞ্চনজঙ্ঘা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হয়েছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বশৃঙ্গ এখানে একটা কথা বলে নিচ্ছি কী বললাম এর আগে না কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আবার ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ হয়েছে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কী আছে না উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের উচ্চতম মালভূমির নাম কী ভারতের উচ্চতম মালভূমি এক নম্বরে আছে দেখো এতে আছে ছোটনাকুর মালভূমি তারপরে বিতে আছে লাদাখ মালভূমি সিতে আছে দাক্ষিণাত্য মালভূমি এবং ডিতে আছে মেঘালয় মালভূমি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে লাদাখ মালভূমি লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি এরপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন কী আছে দুন উপত্যকার সৃষ্টি হয়েছে শিবালিক পর্বতমালা উত্থানের ফলে হিমাদ্রি পর্বতমালা উত্থানের ফলে টেথিস হিমালয়ের উত্থানের ফলে এবং শেষে আছে হিমাচল হিমালয়ের উত্থানের ফলে তাহলে এখানে সঠিক অপশন কি হবে না সঠিক অপশান হচ্ছে এ এ হচ্ছে সঠিক অপশন তোমাদের এখানে শিবালিক পর্বতমালা উত্থানের ফলে কিন্তু কি হয়েছে দুন উপত্যকার সৃষ্টি হয়েছে হয়েছে তাহলে এই হচ্ছে তোমাদের কুড়িটি এমসিকিউ এবং তার সঠিক উত্তর আচ্ছা এবারে তোমরা কি করবে না ভিডিও শেষে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো হয়েছে যদি কুড়িটি হয় তাহলে কুড়ি লিখবে যদি উনিশটি হয় তাহলে উনিশ লিখবে এরকম এরকম করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে হয়েছে তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থাকবে ধন্যবাদ